তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটা টিপস কয়েকটা টিপস দিব। যারা যারা নতুন ইউটিউবার আছো তাদের জন্য আমার এই টিপসটা। যারা নতুন মাত্র চ্যানেল খুলেছো বা চ্যানেল খুলবে বলে ভাবছো তাদের জন্য আজকে আমি একটা কয়েকটা টিপস দিব, কীভাবে তোমরা সাবস্ক্রাইবার গেন করবে আর তার সঙ্গে ওয়াচ টাইম গেন করবে। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড অ্যানাটমি রেইনবো চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের আবারও একবার অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু মোটামুটি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালো আছি। তো আমার নতুন ব্লগটা আজকে আমি সকাল থেকে স্টার্ট করছি। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, দেখো চোখটা খুলে গেছে। তো কী হয়েছিল, কালকে রাত্রেবেলা প্রচণ্ড জ্বর এসেছিলো, তো এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। আর এখন বাজে 8:30, তো একটু আগে ঘুম থেকে উঠেছি। 8:00 দিকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম, ভাবলাম না আজকে একটু ব্লগ করি, অনেকদিন থেকে ভিডিও ছাড়ছি না, তো আজকে ফাইনালি একটা ব্লগ বানাচ্ছি। তো এখন আমার সকাল সকাল যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধ বলতে মানে মেয়ে তো স্কুলে যাবে, 8:30 বাজে, 9:30-এর মধ্যে আমার সকালের খাবারটা বানিয়ে নিতে হবে, মেয়ে খেয়ে দিয়ে রেডি হবে তারপরে স্কুলে যাবে। তো এটাই আর কি যুদ্ধ সকাল সকাল শুরু হয়ে যায়। তো একটা কাজও কিন্তু এখনও পর্যন্ত করিনি, আগে সোজা গিয়ে ভাতটা বসিয়ে দিব মেয়ে স্কুলে যাবে জন্য। তো এই জন্য মানে সকালবেলা যে মানে যদি স্কুল থাকে অফিস থাকে তো সকালবেলাটা যে কেমন যায় কী করে বোঝাবো বল। যাদের যাদের এরকম মানে আছে, মেয়ে স্কুলে যাচ্ছে, হাজব্যান্ড অফিসে যাচ্ছে, তারা বোঝে যে কীরকম হয় সকালবেলাটা, কত তাড়াহুড়োর মধ্যে করতে হয়। তো যাই হোক, ওগুলো কথা আর বলবো না, কারণ সবারই বাড়িতে মানে স্টুডেন্ট আছে, ইভেন হাজব্যান্ডও কিছু না কিছু করে, হয় জব করে নয়তো কোনো কিছু করে। তো সবারই সকালবেলাটা এরকমই যায়, আমার শুধু না। মেয়ে এসে সামনে দাঁড়িয়েছিল, তো একটু কেমন আপসা আপসা দেখাচ্ছিলো, দেখো কত বড় চুল হয়েছে। তো কিছুদিন আগে একটু চুল কেটেও দিয়েছিলাম। তো যাই হোক, চলো রান্না করে যাই, আগে ভাতটা বসিয়ে দিই আগে, তারপরে বাদ বাকি যে সমস্ত কাজ আছে আস্তে আস্তে করে নিব। তো চলো আজকে সকাল থেকেই আমার কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন ভাতটা বসিয়ে নিব, আর তোমরা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো কাজগুলো করে নিই আস্তে আস্তে, শরীরটাও ভালো নেই আর কাজ তো করতেই হবে, তাই না? তো চলো। তো হচ্ছে আলু সিদ্ধ দিব মেয়ের জন্য, আর তার সঙ্গে ডালও বসিয়ে দিব, মুসুর ডাল। তো যেহেতু যদি আলু সিদ্ধ দিয়ে খায় তো খাবে, ও আবার কী করে, যেদিন আলু সিদ্ধ দেবে না তো সেদিন ওর আলু সিদ্ধ লাগবে, আর যেদিন মানে থাকবে সেদিন আবার ও ডাল দিয়ে খাবে। তো ডালটাও বানাবো সকাল সকালেই আজকে, তো দুপুরের আর সকালের একবারে দিয়ে দেবো, দুবেলার ডালটা এখনই বসিয়ে দেবো, আর আলু সিদ্ধ ভাত, আর হচ্ছে ছোলা কুচু নিয়ে এসেছে, ছোলা কুচু ভাজা, সকালবেলা এত রোদ উঠে যে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর আমার দুই দিন থেকে মানে কালকে রাত্রেবেলাও জ্বর এসেছিলো, এর আগের দিনও জ্বর এসেছিলো, জানি না। তো এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, দেখো দেখা যাচ্ছে না। লোকে এখন কেটে নিব ঝুড়ি ঝুড়ি করে ভাজা করার জন্য। এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ডাল হয়ে গেছে, তখন ডালটা সম্পাস দিয়ে দিব। এখানে দেখো কচুগুলো, তোমরা তখন দেখলে তো কচুগুলোকে ভালো করে কেটে একদম ধুয়ে নিয়ে এসেছি, এটা ভাজা করে দিব। আর এদিকে তো আমার ভাত হয়ে গেছে, গাইস আমার রান্না করা হয়ে গেল। এখানে দেখো ডিম আলু সবজি করেছি, ডিম আলু রসা বলতে পারো। আর এখানে হচ্ছে মুসুর ডাল, আর এখানে হচ্ছে ভাজা, তখন যে দেখলে ছোলা কচুটা ওটা ভাজা করেছি। তো আমার দুপুরে রান্নাও কমপ্লিট হয়ে গেলো, মানে সবজিটা করে রেখেছি, শুধু দুপুরবেলা গরম গরম ভাতটা করে নিব। আর এইদিকে দেখো রান্না করার পর কত বাসন বেরোয়েছে, তো এগুলোকে আবার ধুতে হবে। তো তার আগে আমি সকালে কিন্তু খাইনি, তো এখন খাবারটা খেয়ে নিব, এখন বাজে 10:15।
তো খাবারটা খেয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আমার মেয়ে খাওয়া দাওয়া করে কিন্তু অলরেডি স্কুলে চলে গেছে, তো চলো আগে ভাতটা খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেল, আর খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ হয়ে গেছে, বাসন রেখে খাওয়ার পর বাসন কলে পরে রেখে এসেছি, আর একটু মুছে সোজা শুয়েছিলাম, কারণ শরীরটা ভালো লাগছে না। তোমাদেরকে তো তখন একবার বললাম রাত্রেবেলা জ্বর এসেছিলো, আর রান্নাটা ওই জন্য তাড়াতাড়ি করে নিয়েছি, মানে সবজিটা বানিয়ে নিয়েছি, শুধু ভাতটা দুপুরবেলা করবো। তো শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ভাবছি না ভিডিওটা, যেহেতু আমি আজকেই ছাড়বো, অনেকদিন থেকে ব্লগ ভিডিও করছি না, ভিডিও ছাড়ছি না, তো ভাবলাম না এই ভিডিওটা আজকে এডিটিং করে আপলোড দিয়ে ছেড়ে দিব। আর সকালে ভেবেছিলাম, যখন ব্লগটা শুরু করেছিলাম তখন ভেবেছিলাম যে আজকে সারাদিনে যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো শেয়ার করা হলো না, কারণ ওগুলো সমস্ত কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা লং হবে, আর এটাকে এডিটিং করে আপলোড দিতে তো অনেকটা টাইম লেগে যাবে, তো এই জন্য ভেবেছি ওগুলো আর শেয়ার করব না। তোমরা টাইটেলে দেখেছ কী সম্বন্ধে আজকে বলতে চলেছি, তো সেই টপিকেই চলে যাবো আজকে বলবো তোমাদের। তো কানও চুলকাচ্ছে। তো অনেক দিন থেকে ব্লগ ভিডিও বানাচ্ছি না, ব্লগ ভিডিও করছি না, এই জন্য মাঝে মাঝে এরকম হচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। তো যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না। তো চলো বলি, আমি মানে যারা আবার করছি, যারা নতুন ইউটিউবার আছো, নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, তাদেরকে আমি বলবো, তারা মানে যারা যারা নতুন খুলেছো বা নতুন করছো, তারা চাচ্ছো যে কীভাবে সাবস্ক্রাইবার গেন করবে, ওয়াচ টাইম গেন করবে, তাদের জন্যই কিন্তু মেনলি আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর আমি কীভাবে গেন করেছিলাম, সাবস্ক্রাইব গেন করেছি এখন পর্যন্ত যা আছে, সেটা আজকে আমি তোমাদেরকে বলবো। আর তার মধ্যেও একটা কথা আছে, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা না থাকলে আমি এতটা মানে এগোতে পারতাম না, এটাও একটা ব্যাপার আছে। তো যাই হোক, চলো বলি কীভাবে আমি গেন করেছি। তো আমার চ্যানেলটা কিন্তু প্রায় এক বছর হয়ে গেছে, তো মানে যখন আমি চ্যানেল খুলেছি তখন মানে আমার ভাগনা মানে আমার দিদির ছেলে, ও কিন্তু আমাকে চ্যানেলটা খুলে দিয়েছিল। আমি তো সবসময় মানে মোবাইলে ইউটিউবে ব্লগ ভিডিও যারা করে তাদের ভিডিও দেখতাম, আর দেখে দেখে মনের মধ্যে একটা কী বলবো, মনের মধ্যে একটা ইয়ে হলো যে না, আমিও এভাবে এদের মতো একটা ইউটিউব চ্যানেল খুলবো। কিন্তু চ্যানেল খুললেই তো আর হবে না, তাই না? তার জন্য এডিটিং শিখতে হবে, আপলোড কীভাবে দিতে হয় সেটাও শিখতে লাগবে। তা প্রথম প্রথম আমরা এগুলো কিছুই জানতাম না, শুধু আমার দিদির ছেলেকে বলেছিলাম যে, ও আবার আমাকে অনেকদিন থেকেই বলেছিল যে একটা চ্যানেল খোল, মাসির চ্যানেল খোল, যেহেতু আমার মেয়ে ডান্স শেখে, তো বলে কি ডান্স ভিডিওগুলো তুই ওখানে দিতে পারবি, আমাকে এভাবে বলতো আমার ভাগনা। তো ওরকম করতে করতেই পরে চ্যানেল খোলা হয়েছে, ওই খুলে দিয়েছিল, কিন্তু খোলার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ভিডিও আপলোড দেইনি, কারণ আমরা জানতাম না কীভাবে ভিডিও আপলোড দিতে হয়। তো ওর মোবাইলে কিন্তু আমার চ্যানেলটা লগ ইন করে নিয়ে গিয়েছিলো, আমরা ভিডিও বানিয়ে ওকে দিতাম, মানে অনেকদিন পর পর একটা করে ডান্স ভিডিও ছাড়তাম। তো যেহেতু আমরা আপলোড মানে এডিটিং কীভাবে করতে হয়, আপলোড দিতে হয়, আমরা এগুলো কিছুই জানতাম না, তো এই জন্য ওর দ্বারাই করতাম। আর ও তো একটা কাজের সঙ্গে যুক্ত আছে, তো ওরও পক্ষে সবসময় আমাদের ভিডিওগুলোকে এভাবে এডিটিং করে আপলোড দেওয়া মানে সম্ভব হতো না। তো তারপর আমার হাজব্যান্ড, মানে আমিও জানতাম না, আমার হাজব্যান্ডও জানতো না, তারপর আমার হাজব্যান্ড শিখে নিয়েছে, একজন আমাদের বাড়ির পাশেই একটা ছেলে আছে আমাদের এখানকারে, পরে ওর কাছে গিয়ে গিয়ে মানে শিখতো কীভাবে আপলোড করতে হয়, কীভাবে এডিটিং করতে হয়, এভাবে আস্তে 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 এখন আমরা পারি এটা। তো এভাবে প্রথমে একজন দুজন করে এভাবে সাবস্ক্রাইবার বাড়তো, তারপর বাড়তে থাকতো, একজন দুজন এরকম করে বাড়তে আছে। তো মেনলি আমি বলতে যাচ্ছি, মানে সাবস্ক্রাইবার গেন করার জন্য কিন্তু শর্টস ভিডিও অবশ্যই বানাতে হয়। অনেকেই বলে যে শর্টস ভিডিও বানিয়ে লাভ নেই, কিন্তু সাবস্ক্রাইবার গেন করতে হলে শর্টস ভিডিও কিন্তু মানে শর্টস ভিডিও দিয়ে সাবস্ক্রাইবার মানে খুব ভালো মানে ইয়ে হয়, সাবস্ক্রাইবার আসে শর্টস ভিডিও দিয়ে। শর্টস ভিডিও অবশ্যই বানাতে হবে, আর হচ্ছে কন্টেন্টের মধ্যে দম থাকতে হবে, তাই না? আর কী বলবো, আর চাইলে তোমরা মানে এখনকার যে একটা কী বলবো ট্রেন্ডিং টপিক আছে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, বড় বড় যারা ট্রেন্ডিং ইউটিউবার আছে, ইদানিং বড় ইউটিউবার হয়েছে, তাদের বাড়িতে যাও, কথা বলো, তো দেখবে সেখানে তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, আর তার সঙ্গে সাবস্ক্রাইবারও গেন করবে তোমরা, এরকম হয়। এখন এটা একটা ইউটিউবের মানে কী বলবো, একটু ইউটিউবের একটা
ফ্যাশান হয়ে গেছে, ফ্যাশান না কি বলবো দাদা, তো এরকমই হয়। বড় বড় ইউটিউবারের বাড়িতে যাও, ইউটিউবারের সঙ্গে দেখা করো, দেখবে তোমার ওয়াচ টাইমও অনেকটাই গেন হয়, আর তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবারও আসে। মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম এটুকু। আর তার মধ্যে একটা কথা, ধৈর্য কিন্তু অবশ্যই রাখতে হবে, সেটা সবাইকে বলছি, ধৈর্য রাখতে হবে। মানে একদিনে আসলাম আর একদিনে আমার সাবস্ক্রাইবার হয়ে গেল, ওয়াচ টাইম হয়ে গেল, তা কিন্তু হয় না, অনেকটা অনেকটা সময় দিতে লাগে। আর তার মধ্যে আছে ভাগ্য, অনেকের ভাগ্য ভালো থাকলেও অল্প দিনের মধ্যে উঠে যায়, আর যাদের ভাগ্যটা খারাপ তাদেরকে অনেকটা টাইম লাগে। আর আমি শুনেছি তাড়াতাড়ি, মানে অনেক কয়েকজন ইউটিউবারের কাছে শুনেছি তাড়াতাড়ি ওঠাটা ভালো না, কিন্তু ধীরে ধীরে যারা ইউটিউবে স্ট্যান্ড করে, মানে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম গেন করে, তাদের চ্যানেলটা নাকি খুব ভালো হয়। আমি আমি যেটা জানি, আমি যেটা শুনেছি সেটাই তোমাদেরকে বলছি। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। তোমরা অবশ্যই শর্টস ভিডিও বানাবে বেশি বেশি করে যদি সাবস্ক্রাইবার গেন করতে চাও, আর যদি ওয়াচ টাইম গেন করতে চাও তাহলে তোমার ব্লগ ভিডিওগুলোও বানাতে হবে, ঠিক আছে। আর আর তো একটা টপিক তোমাদের বলেই দিলাম, যারা যারা বড় বড় তোমাদের আশেপাশে যারা বড় বড় ইউটিউবার আছে, তো তাদের সঙ্গে একটু মিট করো, দেখবে তোমার সাবস্ক্রাইবার এসে যাবে, তার সঙ্গে ভিডিওতে ওয়াচ টাইমও এসে যাবে তোমাদের। আর এমনিতে তো এমনিতে কারণ এখন এমন হয়েছে, মানে ভিডিও দেখার থেকে ইউটিউবার হয়ে গেছে অনেক বেশি, মানে ইউটিউবে ভিডিও দেখার থেকে ইউটিউবার হয়ে গেছে অনেক বেশি। সবারই দেখবে ইউটিউব চ্যানেল আছে, তোমাদের বাড়ির, আমার বাড়ির আশেপাশে, তোমার বাড়ির আশেপাশে মনে হয় সবাই কম বেশি ইউটিউব করে এখন, সবাই, মানে আমি যেটুকু জানি আর কি সেটাই বলছি। তো এই জন্য মানে এটাই একটা শর্টকাট পদ্ধতি, তোমরা বড় বড় ইউটিউবারের সঙ্গে দেখা করো, দেখবে তোমাদের ওয়াচ টাইম গেন হবে, তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবার গেন হবে। আর শর্টস ভিডিও অবশ্যই বানাবে, শর্টস ভিডিও বানালে দেখবে সাবস্ক্রাইবারটা গেন হয়, ভালো গেন হয়। আমি কিন্তু শর্টস ভিডিও দিয়েই সাবস্ক্রাইবার গেন করেছি এইভাবে। আর তার মধ্যে সবাইকে সবার পাশে থাকতে হবে, সবার ভিডিও দেখতে হবে, এটাও একটা ব্যাপার। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। তো আমার এই শর্টকাট পদ্ধতিটা সাবস্ক্রাইবার গেন করার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর তার সঙ্গে লাইক করবে আর হচ্ছে শেয়ার করবে আমার এই ভিডিওটাকে। গাইস, বাই বাই।